আমি ভাবতেই পারিনি যে এত ভালো ভালো কন্টেস্ট্যান্ট আসবে, এত ভালো ভালো গায়ক গায়িকা আসবে। বিশাল যুদ্ধ আসলে, আমরা মনে করি যে 50 জনকে সিলেক্ট করতে হবে। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল সিমেন্ট প্রেজেন্টস বাংলার গায়ন অনুষ্ঠানে। সাথে রয়েছে আমি শান্তা জাহান, এবং আমার সাথে আজ স্টুডিও অডিশন রাউন্ডের দ্বিতীয় দিনে রয়েছে আমাদের বাকি 49 জন প্রতিযোগী, যারা সবাই এসে আমার সাথে যুক্ত হয়েছে রংপুর, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, ইন্ডিয়া এবং প্রবাস থেকে সরাসরি। প্রস্তুত আমাদের বাংলার গায়নের মঞ্চ, প্রস্তুত আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী। কি হতে চলেছে তাদের সাথে দেখে নেব আমাদের আজকের অনুষ্ঠানে। চলুন সরাসরি চলে যাচ্ছি বাংলার গায়নের মঞ্চে। আসসালামু আলাইকুম। আসসালাম। জারিন সাদাফ। জি জারিন সাদাফ। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি গান করবে আজকে? লিলুয়া বাতাসে বাড়ি সিদ্দিকী স্যারের গানটা। জারিন সাদাফ, তোমাকে আগে বলি যে তোমার গানের কোন দিকটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ইউ হ্যাভ ওয়ান্ডারফুল ওপেন ভয়েস, তুমি খুবই প্রাণ দিয়ে যাই গাচ্ছিলে, তুমি এনজয় করে গাচ্ছিলে। এটা খুব জরুরি, যে কোনো সিঙ্গার যখন গায় সে নিজে না এনজয় করলে অডিয়েন্স কেউ এনজয় করতে পারে না। জানি না বাকি দুজন বিজ্ঞ জাজ কি বলে। Yes. আচ্ছা দৌড়াই চলে আসো, দৌড়াই চলে আসো। ওয়ালাইকুম আসসালাম শুভ, কোথা থেকে আসছো? আমি সিলেট থেকে এসেছি। আচ্ছা, কি করো? আমি স্টুডেন্ট, এইবার এইচএসসি দিয়েছি। কোন গানটা গাবি একটু বলো আমাকে। বিনোদিনী গো, বিনোদিনী গো তোর বৃন্দাবন কার দিয়ে যাবি। তোমার কাছ থেকে আর একটা গান শুনতে পারি? আর একটা গানের কিছু? অবশ্যই পারো। সবচেয়ে ভালো কোনটা পারো? আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা রে ঘরে উজালা, বাইরে উজালা জ্বালা গাইতে দিনে, একমাত্র তোর প্রেমের কারণে। একটু ওয়েট করতে হবে, আমরা ডিসিশন দেব। সোনা বন্ধুর গান শুনিয়া, সোনা বন্ধুর গান শুনিয়া দিলের সুতায় লাগলো টান, আই জামারে আনিয়া দেউরে আসমানে রসা। শিখছো নিশ্চয়? জি স্যার, আমি শিখছি। নিজে নিজেই নাকি কারো কাছে শিখো? না, আপাতত নিজে নিজে ট্রাই করছি। নিজে নিজে বোঝা যাচ্ছে। সিলেটে তোমার কাছে একজনকে মেন্টর দেখো, যে যিনি গান বোঝেন তার কাছে যাওয়া আশা করো, দেখবে অনেক অনেক এগিয়ে যাচ্ছে। অবশ্যই স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। যাবি
তোমাকে অন্য একটা গান শোনাবো হ্যাঁ স্যার আমি স্যার একটা ধামাইল ধাঁচের একটা গান করব ধামাইল একটু রিদমিক না হ্যাঁ স্যার একটু রিদমিক হ্যাঁ শোনো ধামাইল না হে গো সুন্দর খান নমঃ বলি গায়ে গো সুন্দর খান হে গো সুন্দর খান নমঃ বলি গায়ে না গো রাগো সুন্দর গো রাঙ্গো রায় সেকেন্ড গানটা তোমার আরো বেশি নোট ছুটে গেল স্ট্যান্ডিং নোট প্র্যাকটিস করবে ট্রু স্যার একবার শুধু কি দাও যায় অ্যাকচুয়ালি উই আর ভেরি সরি স্যার থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আশো তালুকদার সাহেব কি গান গাইবে বলো আমি আগে একটু দেখে নেই তিনজনকে দেখব অনেক ইচ্ছে ছিল মোবাইল ফোন আছে পকেটে আসো ছবি তুলে দাও বাই কর কি গান গাবে ভাইয়া তুমি লালন সাইজির চাঁদের গায়ে চাঁদ লেগেছে গানটি করব ফকির লালন ভেবে বলে ছেলে মনে মাকে ছুলে গো ভাই রে ছেলে কথার অর্থ লইলে এই কয় কথার অর্থ লইলে তার হবে না ফকিরি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ধিয়ের পেটে মায়ের জন্ম ধিয়ের পেটে মায়ের জন্ম তারে তোমরা বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে ফাটিয়ে দিলি রে বাবা একদম ঠিক আছে আসো আসো যেটা পছন্দ হয় ওটা নিয়ে যাও স্বপ্নে দেখছি না বাস্তব আসলে আজকে দিনটাই আমার স্বপ্নের মতো হচ্ছে সবাই দোয়া করবেন বসি কেমন আছো হ্যাঁ স্যার ভালো আপনারা কেমন আছেন আমরা সবাই ভালো তোমাকে দেখে আরো ভালো লাগছে এত সুন্দর একটা শাড়ি পরে এসছো সুন্দর সাজগোজ করে এসছো সুন্দর করে গাবে কেমন যা দিয়েছ তুমি যা দিয়েছ তুমি কি দেব তার প্রতিদান মন মজালে ওরে বাউলা গান আমার মন মজালে ওরে বাউলা রাধা রমন পাগলা কানাই গান ধরিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরটিভিকে আমার মেয়ে এই প্ল্যাটফর্মে আসার জন্য আমার মেয়েকে গান শেখানোর জন্য আমি অনেক কষ্ট করছি আরটিভিকে অসংখ্য ধন্যবাদ ফ্যামিলির কেউ এসেছে তোমার সাথে না আমি একা এসেছি আসলে মানে সত্যি কথা বলতে যে আমার মায়ের জমানো কিছু টাকা আমাকে দিয়েছিল আর মা সহ আসলে ব্যয়বহুল হয়ে যেত
এজন্য মা আসতে পারেনি আর আমি একা এসেছি তুই উড়াই নিলি বুকের নোংর চোখের পলকে নিরানন্দ মেঘের গায়ে বিদ্যুৎ ঝলকে তুই উড়াই নিলি বুকের নোংর চোখের পলকে নিরানন্দ মেঘের গায়ে বিদ্যুৎ ঝলকে অনেক সময় আছে এবার না হলো নেক্সট বার হবে এর মধ্যে তৈরি করবে নিজেকে রিগার্ডিং ইওর এক্সপেন্সেস তোমার যাওয়া আসার এটা আরটিভি বহন করবে থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম সর্বপ্রথম আমার পরিচয় দেই স্যার আমি একজন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য কর্মরত আছি সিলেট ক্যান্টনমেন্টে স্যার যারা বাংলাদেশকে লিখে দেয় নিজের নাম লিখে দেয় ট্রু উই শুড স্ট্যান্ড আমরা বাংলাদেশের জন্য মরতে রাজি আছি একেবারে দলিলে লিখে দেয় সেই সেই বাহিনীর একজন সদস্য আপনাকে অনেক শ্রদ্ধা দিস ভেরি গুড কোন গানটা গাইবে স্যার আমি সাইজির ভবে কেউ কারণ ওই দুঃখের দুঃখী আল্লাহ বলো মন্ডে পাখি ভবে কেউ কারণ ওই দুঃখের দুঃখী ভবে কেউ কারণ ওই দুঃখের দুঃখী আল্লাহ বলো মনরে পাখি একবার মাওলা বলো মনরে পাখি তোমারক হোসেন তোমাকে মোবারক জানাচ্ছি তুমি আসো এখানে এখন আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরবো একটু পরেই আর সাথে থাকবে আরো অনেক প্রতিযোগী থাকুন আরটিভির সাথেই দর্শক ফিরে এলাম বিরতির পরে যেমনটা কথা দিয়েছিলাম এর পরে থাকবে আমার সাথে আরও অনেক প্রতিযোগী চলুন আর দেরি না করে দেখে নিই আমাদের পরবর্তী প্রতিযোগীদের পারফরম্যান্স আকাশ দাস রিঙ্কু জি স্যার তুমি তো সমুদ্র পাড়ের মানুষ সাগর পাড়ের মানুষ তোমার জি স্যার হৃদয়টাও এত বড় হওয়া উচিত ওকে কি গান করবে আজকে আমি মাতাল কবি রাজ্জাক দেওয়ানের একটা বিচ্ছেদ গান করব স্কেল জানা আছে ই মাইনর স্যার সবাই এত ট্যালেন্টেড তোমরা এসে কিন্তু আমার দিকে তাকে ই মাইনর ডি শার্প মেজর ডি মেজর সব আমার দিকে কিন্তু বনের কোকিল রে কৃষ্ণ শূন্য দেশে কেন গঙ্গা কাদাইয়া বলার প্রাণ কাদাইয়া বলার প্রাণ বলো তুমি কি সুখ পাও তোমার কিন্তু প্রচুর সুর সুরেছে কাদাইয়া টেকনিক্যাল অনেক কারণ আছে যারা আমরা মিউজিক নিয়ে রিসার্চ করি উই আন্ডারস্ট্যান্ড অনেক জিনিস আছে যেটা যেন সুর উঠে যায় তার মূল কারণ হচ্ছে তুমি যন্ত্রের সাথে গাওয়া হয় না তোমার কেমন কিন্তু আমার কিন্তু এত বেসুরা হওয়ার পরেও তোমার গান আমাকে আমার ভীষণ ভালো লেগেছে তোমাকে আমি নিতে চাই বাকিটা দুইজন বিজ্ঞ জাজ ওনারা আছেন আকাশ আমার দুজন জাজ অনেক কনভিন্সড আমার গলায় এই টেবিলটা যেহেতু বসছে আমাদের অনেক দায়িত্ব আছে দর্শক যারা দেখছেন তারাও যেন কনফিউজ না হন বা আমাদের উপর কোনো কমপ্লেন না থাকে তোমাকে আমি এস কার্ড দিব না তোমাকে আমি ওয়েটার ওয়েটিং এ রাখছি খুঁজলে সেই ধন পাইবি কি মন খুঁজলে সেই ধন পাইবি কি মন উপরে আকাশে সীমান্ত কি প্রিপারেশন নিয়েছো তুমি এখানে তো একদম আমি আশা করিনি এটা
আমি একদম অ্যাকসেপ্ট করতে পারলাম না তোমাকে একদম আমি অ্যাবসলিউটলি নো বেঙ্গল সিমেন্টের বাংলার গায়ন এত সহজ একটা ফ্লোর না কিন্তু আরো ভালো প্রিপারেশন নিয়ে আসা উচিত ছিল তোমার আই এম ভেরি সরি কোথায় থাকো তোমার দেশের বাড়ি কোথায় চট্টগ্রাম 3 4 1 আমায় যদি দাও তারাইয়া এমন জাগা নাই রে গিয়া এই অভাগা আর ডিবিকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে সিলেক্ট করায় আমি অনেক অনেক খুশি আমি নিজে না খাইয়া সেই পাখিরে খাওয়াইতাম আমি নিজে না খাইয়া সেই পাখিরে খাওয়াইতাম টাকা দিয়া বেহিমান পাখি তোমার গলার টোনটা সুন্দর ঝামেলা যেটা হচ্ছে গানের তো শুধু টোন ইম্পর্টেন্ট না অনেক কিছু ইম্পর্টেন্ট তোমার গলায় একটা জিনিস ডেভেলপ করে ফেলেছো একি করিলা এটা তো গমক কেমন সাউথ ইন্ডিয়ান মিউজিকে আছে হ্যাঁ এটা র্যান্ডম মিউজিকের মধ্যে আছে তো তুমি যেটা হচ্ছে এটা যে সুইটনেস এই সুইটনেসটা আনতে হবে বুঝছো মন খারাপ করো না ভাই হ্যাঁ আই এম ভেরি সরি আমি সরি কেন জানো আমি দুজন জাস্ট তোমার গানে খুব প্রশংসা করেছে আই এম সরি যে আমি তোমাকে এসকার না দিয়ে পারছি না দর্শক চলুন চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে দেখে নেব এবারে কি থাকছে তার ভাগ্যে জীবন খাতা হি শূন্য তাল জানো না স্যার জানি করি আসছি তো প্রচুর কাজ হইছে আর আমি কিন্তু এক্সকিউজ শুনতে বসেনি ভাই এখানে আমরা এখানে জাজমেন্ট করতে বসছি আমাদের কাজ হলো এখানে জাজমেন্ট কিছু মনে করো না আমার মনে হয় যে তুমি একটু মোর কনসেন্ট্রেশন গানে সুর কিভাবে ধরতে পারো কেমন সেদিকে কনসেন্ট্রেট করো তুমি আধুনিক কিন্তু খুব ভালো রোগা তোমার খুব মিষ্টি গলা আধুনিকের জন্য পিচগুলো লাগছে কিনা এই বিষয়গুলো একটু আরও তালিম নিলে ইনশাআল্লাহ নেক্সট টাইম তুমি একদম উড়াই ফেলবে ঠিক আছে জন্মে যে জন পাপ করে না জন্মে যে জন পাপ করে না ভাগিন সে করুণার পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার আরে পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার পাপ না করলে মাফ করবে কি তোতে তুমি বসিয়াম মাফ না করলে রহমানি না যাবে তোমার মুছিয়া দয়াল যাবে তোমার মুছিয়া পুণ্য করে কাজ কি আছে পুণ্য করে কাজ
এইসব গান নিয়ে আসছো এখানে? কি সমস্যা, এইসব কি গান নিয়ে আসো যে জাজদের মুড খারাপ হয়ে যায়? আমি আসলে বুঝতে পারছি না, স্যারদেরকে আমি অনেক ভালোবাসি, অনেক সম্মান থাকবে তার তাদের প্রতি সবসময়। আমি স্যার এই যে এইভাবে করে কার্ড নিয়ে যাচ্ছ, ইয়েস কার্ড নিয়ে নিয়ে যাচ্ছ, তাহলে একটা চিৎকার হয়ে যায় তোমার কাছ থেকে। নাম কি? কাউসার খান। কি গান গাবে? নদী ভরা ঢেউ বোঝে না তোকে কেন তোরি মিছে বাউ বাউ রে, নদী ভরা ঢেউ। সুরে গাওয়াটা খুব জরুরি। এখানে যে তিনজন বসে আছে না, আমাদের কানগুলা এমন একটু এদিক থেকে হয়ে গেলে ঝামেলা হয়ে যায়। তারপরে তোমাকে একটা সুযোগ দিতে চাই, একটু ওয়েটিং এ রাখতে চাই। ভ্রমর কুয়ো গিয়া শ্রীকৃষ্ণ বি আর বাংলার কথা এই নিয়ে আমাদের বেঙ্গল সিমেন প্রেজেন্টস বাংলার গায়ক। এবারে কিন্তু সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতিতে যাবার, ফিরবো একটু পরেই, থাকুন আরটিভির সাথে। দর্শক, এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী, তিনি এসেছেন পাবনা থেকে। দেখা যাক তার ভাগ্যে কি রয়েছে, বাংলার গায়নের মঞ্চ এখন তার জন্য। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওশে কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভেরি গুড। পাবনা থেকে এসেছো? জি। কি গান গাইবে? জলে যাইও না গোরাই, জলে যাইও না গোরাই, আজকালি আর জহলে তের বিচার নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। আরেকটু তৈরি হতে হবে ইনশাআল্লাহ, হোপ ফর দ্য বেস্ট। আমি লালন সাইজির হাওয়া দমে দেখো তারে। স্কেল জানা আছে? বি ফ্ল্যাট। ভালো মানুষ তো অবশ্যই, আমরা দুজনেই ফোক গান পছন্দ করি। ওয়ার্ল্ডে যদি এমনি পিস, ইউনো মিউজিক হচ্ছে একটা ওয়ান অফ দ্য ভেনিউজ,
আর ফোক সং তার মধ্যে ইউ নো ইন অ্যানাদার মাইলস্টোন এন্ড ইউ নো আই থিংক শি ইজ এ ব্রিলিয়েন্ট পারফর্মার ও সো গলা তো খুবই ভালো তাহলে আপনি একটা কাজ করেন আপনি এস গানটা ওকে দিয়ে দেন থ্যাংক ইউ প্লিজ Congratulations, you are selected. Beautiful. Achso. Beautiful. Doorte chula ashe, doorte chula ashe, doorte chula ashe. Dibe amare, poth dekha yare, adhare ghiri lo. Ved bidhir pa, shastro ka na, ved bidhir pa, shastro ka na, are ka na mo. সব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট বাজার ইয়েস কার্ড নিয়ে যাও থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ বন্ধুরে কই পাবো সখী গো অসখী আমারে বলো না আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না আমরা অনেক আলোচনা করলাম তোমাকে নিয়ে অ্যান্ড আই থিঙ্ক আমার জাজেসটা কি বলে ওরা টিপু একমত হয়েছে টুটুল দে না ইয়েস দে না ইয়েস ইয়েস যাও চল আমি বাংলার গায়ে মানুষে বাংলার গায়ে আমি বাংলার গায়ে প্রাণ বন্ধু আসিয়া কাছেতে বসিয়া নয়নের জল আমার মুছিয়া দিবে ভাই আমরা ডিসিশন নিয়েছি তুমি এরপর এবার ট্রাই করো চারবার তাল কেটেছের মধ্যে একদম উল্টে পাল্টে গেছে কিছু টোনটা অসাধারণ আর তুমি গান ছাড়বে না প্রমিস গান ছাড়বে না হ্যাঁ আগে ভাব জানিয়া প্রেম করিও আগে ভাব জানিয়া আমি আসলে স্যাটিসফাইড না খুব একটা তোমার গানে কিন্তু দুজন জাজ বলছে ডিসিশন এভাবে আমাদের মধ্যে হয় না মানে না টুটুল আমি একটা কথা বলি দেখ কনফ্লিক্ট হচ্ছে কিন্তু আমাদের মধ্যে আচ্ছা তুমি বলো এই তিনজন জাজের মধ্যে কোনটা ভালো অবশ্যই আমি বলবো আমি খারাপ যে আমার ভুল ধরবে যে ভুল ধরবে সে ভালো হ্যাঁ কোয়েস করছে আমি কোন কার্ড আছে তোমাদের এখানে টুটুল স্যারের আর টিপু স্যারের জন্য আমি এস দিলাম আসো লাভ দিয়ে আসো সময়ের
হাত ধরে আমরা এগিয়ে চলেছি বেঙ্গল সিমেন্ট প্রেজেন্টস বাংলার গায়নের স্টুডিও অডিশন রাউন্ডের একেবারে শেষের দিকে। অনেক রোমাঞ্চে ভরা আজকের এই রাউন্ডে, আরও অনেক চমক বাকি আছে। সেই সব কিছু নিয়ে ফিরছি একটি ছোট্ট বিরতির পরে। ভালোবেসে থাকুন আরটিভির সাথে। ফিরে এলাম বিরতির পরে বেঙ্গল সিমেন্ট প্রেজেন্টস বাংলার গায়নে। সাথে রয়েছি আমি শান্তা জাহান এবং আমার সাথে রয়েছেন এই দুই দিনব্যাপী স্টুডিও অডিশন রাউন্ডে আজকের 49 জন প্রতিযোগী। অনেকের পারফরমেন্স ইতিমধ্যে আমরা দেখে নিয়েছি, আর অনেকেই এখনও অপেক্ষা করছেন, মুখোমুখি হবেন সরাসরি আমাদের বিচারকদের। চলুন দেখে নেই এবারে কে যাচ্ছেন বাংলার গায়নের মঞ্চে। তোমার সঙ্গে নিয়া চলো আমারে, তোমার সঙ্গে নিয়া চলো আমারে। সুখ পাখিরে ধরা রাশাই, সুখ পাখিরে ধরা রাশাই, জীবন গেল আধারে, তোমার সঙ্গে নিয়া চলো আমারে। তুমি প্রথমে যে টানটা দিয়ে ঢুকলে গানটা, আরে ও বৈরাগি, ওখানেই আমি তোমাকে এস দিয়ে দিয়েছি। তুমি কি করো? আমি গৃহিণী প্লাস সংসারের সব কাজকর্ম ঠিক রেখে তারপরে গান করি। বাহ, তোমার হাজবেন্ড? আমার হাজবেন্ড আসছে। আমার ফ্যামিলি দরিদ্র, তো আমি কোনো কারণে কোথাও কোনো অডিশন দিতে পারিনি। ভাবতাম হয়তো বা বেশি খরচ হবে বাইরে গিয়ে থাকা। আর আমার হাজবেন্ড শ্বশুর বাড়িতে অনেক বাধা বিঘ্নর পরেও আমার পিছনে পাগলের মতো ছুটে বেড়াচ্ছে, আজকে আমাকে ঢাকাতে নিয়ে আসছে। তোমার হাজবেন্ডকে একটু ডাকো স্টেজে। আমার পক্ষ থেকে আপনাকে একটা স্যালুট। তোমার জন্য একটা উপহার আছে আমাদের, একটা ইয়েস কার্ড টুডু স্যার থেকে। আমার হাত পা এখনো কাঁপতেছে, আমি ইয়েস কার্ড পাইছি এটা আমার বিশ্বাস হচ্ছে না। আঁধিলাম পীড়িতের ঘর, ভালোবাসার কুটির মোর, আদরের দিলাম ঘরের চাল, ও মনোহরি। অল ওভার কিন্তু পিচ আপ ডাউন করেছে, সুরটা কিন্তু বসেনি গলায়। তুই যদি আমার হইতি রে ও বন্ধু, আমি হইতাম তো। তোমার খুব ভালো কণ্ঠ, শুধু একটু তালটা শিখে আসো, তুমি শেখো। ঠিক, শেখো ভাই। ধন্যবাদ। আমি তোমার না দয়ালের মালাই বড় জানা রে মালাই বড় জানা রে, মালা রাখব না মালা রাখব না। বাউল কিরণ, আমি তো তোমার আগের রাউন্ডে তোমার ফ্যান হয়ে গেছি। হে মালা রাখব না মালা রাখব না রে, মুর্শিদের মালাই বড় দালা রে, দয়ালের মালাই বড় দালা রে, মালা রাখব না মালা বিনা পাগলে গড়িয়ে কাচি, করছো না চানাচি ভেবেছ কামার ব্যাটারে, ফাঁকিতে ফেলেছি মনরে
ভেবেছো কামার ব্যাটারে ফাঁকিতে ফেলেছি মায়া জালে বেরিয়া মরণ না হইল শরণ রে হাসুন রাজা একদিন তোর হইবে রে মরণ সব ঠিক আছে কিছু কিছু ড্রব্যাকস আছে আমরা আলোচনা করছি তোমাকে একটু ওয়েটিং এ রাখছি ডিসিশন একটু পরে জানিয়ে দিচ্ছি বাবলা পাতার কষ লেগেছে যাই রে ধুইলে সাবানে মনের ময়লা যাইব কেমনে আমার মনের ময়লা যাইব কেমনে আসলে এই টেক্সচারটা এই এই প্ল্যাটফর্মটার জন্য না তোমার গলা অনেক ভালো তুমি অনেক বড় শিল্পী হবে ধন্যবাদ ধন্যবাদ শুয়া চান পাখি আমার শুয়া চান পাখি আমাদের আর একজন প্রতিযোগী আছে আজকের জন্য তো আমরা একটু কনফিউশনে আছি যে তোমাকে নিয়ে আর পরের লাস্ট কন্টেস্ট্যান্ট কী গাইবে তো তুমি আমরা একটা নতুন ওয়েটিং সিস্টেম করেছি তুমি স্টেজেই থাকো ওকে ডাকছি দুজন একটা কম্পেয়ার করে আমরা ইয়েস কার্ড দিব যে কোনো একজনকে ঠিক আছে চলো একটা গান শুনি তোমার ও ভাউজি ওরে না কনা রোগলে কথা ও মোরে নাগে ইয়াতে গানটিতে দেবর তার ভাবিকে তার মনের দুঃখ কষ্টগুলো বোঝাই দিচ্ছে ভাউজি নাহ ক নাহ রোগলে কথা নাগে ইয়াতে চোখ পুরাইতে বালিশ ভিজিল চোখের পানিতে তোমার সাথে কে এসেছে বাবা এসেছে উনি আছেন এখানে হ্যাঁ আছেন আমি ওনার বাবা ওর বাবাকে একটু আসতে বলছি স্টেজে এই তুমি হাড় কালা করলাম রে গাইতে পারো আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী ছোট তো তুমি এখনো বয়স তো হয় নাই আরো তো সময় আছে আমার মনে হয় যে তুমি একটু অপেক্ষা করো আমরা আমরা এস কার্ডটা ডালিমকে দিই ডালিম আসো ডালিম আসো কংগ্রেচুলেশনস বাবার কাছে একটু শুনি আপনার ছেলের গান আপনার কেমন লেগেছে অনেক আগে থেকে স্বপ্ন যে বাচ্চাকে আমি মানে গায়ক বানাবো গায়ন বানাবে হ্যাঁ তো সুমন জিজ্ঞেস করলে না মানে আপনি জিজ্ঞেস করবেন না আমার ছেলের ভুল কি এখন আপনারা আছেন আমি সুমনকে জিজ্ঞেস করব না বলো দয়া করে যদি বলেন তাহলে আমি সামনে ঠিক শুধরাতে পারবো তোমার ভুল কি জানো সুমন তুমি অনেক বেশি ভালো গাও এটাই হচ্ছে তোমার ভুল তোমাদের তোমার জন্য আমার মা যদি আমাকে মুখে মুখে গান না শেখাতো তাহলে হয়তো এই লোকগানের প্রতি আমার ভালোবাসা কখনোই জন্মাতো না এই ইয়েস কার্ড অবশ্যই আমার মায়ের জন্য লাভ ইউ মা বেঙ্গল সিমেন্ট প্রেজেন্টস বাংলার গায়নের স্টুডিও অডিশন রাউন্ডের সেরা 100 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা দেখে নিয়েছি আমরা পেয়ে গেছি আমাদের 45 জন প্রতিযোগীকে যারা সরাসরি জাজদের কাছ থেকে পেয়েছেন
ইয়েস কার। ওয়েটিংয়ে রয়েছেন আরও বেশ কিছু প্রতিযোগী, যেখান থেকে এবার বেছে নেবার পালা বাকি পাঁচজন প্রতিযোগী। আমি কোড নাম্বারগুলো বলছি এবং সেই সাথে নাম বলবো। এক এক করে আমাদের প্রতিযোগী যারা রয়েছে তারা এসে আমার পাশে দাঁড়াবে। প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের ওয়েটিংয়ে থাকা প্রথম প্রতিযোগীকে। কোড নাম্বার 475, ফাতেমাতুজ জোহরা, এসেছে ঢাকা থেকে। কোড নাম্বার 434, স্বর্ণা আক্তার রাকা, এসেছে ঢাকা থেকে। পরবর্তী প্রতিযোগী কোড নাম্বার 117, তানিশা সাজিম, এসেছে ঢাকা থেকে। 1387, শুভ, এসেছে সিলেট থেকে। 1267, শতাব্দী হাওলাদার, পটুয়াখালী। এবারের প্রতিযোগীর কোড নাম্বার 162, কাউসার খান, এসেছে পাবনা থেকে। কোড নাম্বার 1073, সিদ্দিকুর রহমান, মানিকগঞ্জ। পরবর্তী প্রতিযোগী কোড নাম্বার 617, সানজিদা আরিফ আলিফি, এসেছে কুষ্টিয়া থেকে। কোড নাম্বার 59, সারাবান তহুরা দীপ্তি, কুষ্টিয়া। কোড নাম্বার 51, এ বি সিদ্দিক, লালমনিরহাট। সর্বশেষ আমাদের সাথে মঞ্চে এসে যোগ দেবে কোড নাম্বার 313, কাজী মৌমিতা, খুলনা। আমাদের বিচারকরা চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে এই 11 জন প্রতিযোগী থেকে বেছে নিয়েছেন পরবর্তী রাউন্ডের জন্য সেই 5 জন প্রতিযোগীকে। এবারে দেখে নেবার পালা এই 11 জন প্রতিযোগী থেকে কোন 5 জন যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। আমি যাদের নাম ঘোষণা করব তারা এক এক করে সামনে এই মঞ্চে যেয়ে দাঁড়াবে। শতাব্দী হাওলাদার, পটুয়াখালী থেকে, তুমি সামনে চলে যাবে। ফাতেমাতুজ জোহরা, ঢাকা থেকে। শুভ, সিলেট থেকে। কাউসার খান, পাবনা থেকে। কাজী মৌমিতা। প্রিয় দর্শক, এই 5 জন যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। একটা করতালি হয়ে যাক সবার জন্য। এবং যে 6 জনকে আজ আমাদের এই বাংলার গায়নের মঞ্চ থেকে বিদায় জানাতে হচ্ছে, তাদের জন্য থাকছে আমাদের বাংলার গায়নের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। অনেকটা পথ পাড়ি দিয়ে তোমরা আমাদের কাছে এসেছো। বাংলার গায়নের সকলের সাথে তোমাদের নামটিও লেখা থাকবে সব সময়। অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য। আমি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি বেঙ্গল সিমেন্ট প্রেজেন্টস বাংলার গায়নের এই আয়োজন থেকে। দেখা হবে আগামী মঙ্গলবার ঠিক রাত 8টায় আমাদের পরবর্তী 50 জন প্রতিযোগীকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আরটিভির পর্দায় বেঙ্গল সিমেন্ট প্রেজেন্টস বাংলার গায়ন। রাধারমণ পাগলা কানাই গান ধরিলেন।